আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। নোভটেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি শাওমির নতুন একটি স্মার্টফোন এর ভিডিও, শাওমি রেডমি A2। ফোনটিতে থাকছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 6.52 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, 60Hz রিফ্রেশ রেট, 20:9 এক্সপেক্ট রেশিও, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36 এবং রয়েছে পাওয়ার ভিয়ার GE8320 এর GPU, সাথে আছে 2 এবং 4G RAM, 3GB RAM এক্সটেন্ড করা যাবে। স্টোরেজ হিসেবে ROM আছে 32 এবং 64GB, যা মাইক্রো SD দ্বারা 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। ক্যামেরার মধ্যে রয়েছে 8MP মেইন ক্যামেরা এবং তার সাথে 5MP ফ্রন্ট ক্যামেরা। মোবাইলটির মধ্যে ব্যবহার করা হয়েছে 5000mAh এর ব্যাটারি এবং এর সাথে 10W এর চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড 13 ডুয়েল সিম 4G সাপোর্টেড, ওয়াইফাই, ব্লুটুথ 4.0, GPS, 3.5mm এর হেডফোন জ্যাক এবং মাইক্রো USB পোর্ট। আজকের ভিডিও এখানে শেষ করছি। এর সম্পর্কে মতামত কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন।